নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দুপুরে কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তোমাদের সামনে এসে গেছি। তাহলে দেখাচ্ছি কি কি রান্না করেছি, আর আমি খেতেও বসে যাচ্ছি। প্রথমে নিয়ে নেব গরম ভাত। দেখো কি কি রান্না করেছি। ভুলা মাছ আলু দিয়ে রসা করেছি, লঙ্কা বাটি দিয়ে। আর এই লাল লাল গুলো দেখছো, এটা টমেটো দিয়েছি, একটা টমেটো দিয়েছি। আর একটা জিনিস রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি আজকে। এই দেখো ইলিশ মাছ মুখি কষু দিয়ে আর লঙ্কা চিড়ে দিয়ে আর আলু দিছি দুটো দিয়ে একটা ঝোল করেছি। ইলিশ মাছগুলো সুন্দর করে একটা ঝোল করেছি। তাহলে বন্ধুরা, তাহলে আগে ইলিশ মাছ দেখাবো না ভুলা মাছ দেখাবো? আগে একটা ভুলা মাছ নিই। বাবা ভেঙে গেল আগের থেকে। আর একটা ইলিশ মাছ নি। তাহলে বন্ধুরা খেতে বসে গেলাম। বিশাল গরম। গরম গরম খেতে খুব টেস্ট লাগে, তাই গরম গরমই খাই। দেখি ভুলা মাছটা কেমন স্বাদ হয়েছে। হেবি সুন্দর হয়েছে। দেখি ইলিশ মাছটা একটু। ইলিশ মাছটা একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। ইলিশ মাছটাও সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, ইলিশ মাছটা আমি ভাজিনি, কাঁচায় রেঁধেছি। যখন তরকারিটা হয়ে গেছে, কিছু মাছ ভেজেছি আর কিছু মাছ আমি কাঁচায় দিয়েছি। আমার ছেলে আবার কাঁচা ইলিশটা ভালো খেতে চায়, তার জন্যে আমিও ভালো খাই, তার জন্য আমি একটা নিয়েছি আর ওর একটা খেয়েছি। খুব সুন্দর হয়েছে খেতে। এই দেখো কি সুন্দর নরম হয়েছে মাছটা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। আর আজকের জন্য টাটা।